আল্লাহর কাছে চাওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। আল্লাহ কোরআনে শিখিয়েছেন ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে চাইতে হয় সবর এবং নামাজের মাধ্যমে। খুব মজার জিনিস, কিন্তু আমাদের দেশে যারা বেনামাজি তাদের কোনো সবর নেই, মুরগি রসগোল্লা পিসের কাছে ওঠে। আর বাস্তব, নামাজ পড়লে মানুষের মনে সবর আসে, আল্লাহর উপর ভরসাটা আসে। এই জন্য আমি আপনাদের মাঝে মাঝে বলি যে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের হুজুরদের কিন্তু লাভ। বেনামাজির মুরগির অসুখ হোক আর ছাগলের অসুখ হোক আর ছেলের অসুখ হোক আর স্বামীর অসুখ হোক আর বউর অসুখ হোক, টাকা নিয়ে আমাকে কাজ ধরি, তাহলে আমরা ভাগে বেশি পাই না? আর নামাজি বেশি হলে কিন্তু আমাদের লস, নামাজিরা অত হাতিয়া দেয় না, দেয় তো মহব্বতে 10 টাকা দেয়, কিন্তু বিপদের হলো 2000 টাকা আর মহব্বতে হলো 10 টাকা, পার্থক্য আছে না? তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ তালা কি বলছেন, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, বিপদে আপদে যদি সাহায্য চাইতে সবর করো, আল্লাহর ভরসা রাখো, নামাজে দাঁড়াও, নামাজের সেজদায় দোয়া করো, আল্লাহ বিপদ কাটিয়ে দেবে। বিপদ কাটানোর জন্য অনেক রকমের ইবাদত আছে, সব আজকে বলতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসে আরও কিছু কথা বললেন, এটা শেষ করে আমরা কিছু বিষয়ে যে আমলগুলো করলে বিপদ কাটে, যেগুলো করলে আল্লাহর বরকত পাওয়া যায় কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ কি বলছেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। খুব ভালো করে বোঝো বাবু, যদি বিশ্বের সকল সৃষ্টি জিন ইনসান ফেরেশতা গস কুতুব ওলি আবদাল পীর সবাই মিলে যদি এক জায়গা হয় যে তোমার কোনো উপকার করবে, আল্লাহর ইচ্ছার বাইরে আল্লাহর নির্ধারণের বাইরে কোনো উপকার তোমার করতে পারবে না। ওয়া আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। আর যদি সারা সৃষ্টি জিন ইনসান ফেরেশতা মানুষের ভিতরে ওলি বুজুর্গ গস পীর আম্বিয়া সবাই মিলে একসাথে হয়ে সিদ্ধান্ত নেয় যে তোমার কোনো ক্ষতি করবে, আল্লাহর ইচ্ছা নির্ধারণের বাইরে কোনো ক্ষতি করতে পারবে না। কথা বোঝেননি? এটা মনের ভিতরে জোর রাখতে হবে, আর এটা হলো আমাদের বাঁচার পথ, আমাদের দাঁড়িয়ে থাকার পথ। এটা ভুল হলেই সেরেকে চলে যাবে। আল্লাহ কোরআন কারিমে সুন্দর করে বুঝিয়েছেন, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফিহি শুরাকা ও মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামাল লিরাজুল হাল ইস্তাবিয়ান। দুজন মানুষ, একজন মানুষের একজন চাকরের অনেকগুলো মালিক, বাজারের 50 জন চায়ের দোকানদার একজন চাকর রেখেছে, একজন মাল চাকরের 50 জন মালিক আর একজন চাকরের একটা মালিক, দুইজন কি সমান ভালো অবস্থাকার? এক চাকর এক মালিককে কষ্ট হলেও খুশি করতে পারে, আর মালিক যদি 50 জন হয় জীবন শেষ করলেও সবাই রাগ করবে, এই তোর কখন না বলি চা দিয়ে যা, বলো অমুক তাকে ছাড় ডাকছিল, অমুক ছাড় ডাকলে আমি ছাড় না। হ্যাঁ, ঠিক আছে না? যারা ইমানদার তাদের মালিক একমাত্র কে? সে জানে আমার ভালো মন্দ কার হাতে। আমি ছুটি, আমি চাষ করি, ব্যবসা করি, মন্ত্রীর কাছে এমপির কাছে যাই, চাকরির জন্য ছুটি, কাম করি, করি আল্লাহর হুকুম করি, কিন্তু ভালো মন্দর মালিককে? যে আল্লাহ আমাকে আমার চেয়েও ভালোবাসেন, মায়ের চেয়েও ভালোবাসেন, আমার ভালো মন্দ আমার চেয়ে বেশি বোঝেন, ঠিক না? কাজেই মুমেনের মনে কোনো টেনশন থাকে না, আর যে মুশরিক তার মনে শুধু টেনশন, কোথায় যাব, কোথায় যাব, কোন দরগায়, কোন মাজারে, ওই গাছের পানি, ওই পুকুরের জল, ওই কুমিরের গায়ের ময়লা, ওই শোল মাছের গায়ের ময়লা, ওই কচ্ছপের ঝুটো, এই জন্য সারাদিন ছুটে বেড়ায়। কথা বোঝেননি? কোনো শান্তি নেই, কোথায় গেলে কে বদদোয়া করলো আর কোথায় গেলে দোয়া পেলো, এই জন্য ও পাগল, ও মানুষের চেয়েও খারাপ, ও পশুর চেয়েও খারাপ, ও নত জানু, ওর মনটা সবসময় অস্থির। কথা বুঝতে পারেন তো ভাইরা? কাজে সত্যিকারের মানুষ হতে গেলে, সত্যিকারের সফলতা পেতে গেলে আমাদেরকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে যে ভালো মন্দর মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ না দিলে কেউ দিতে পারে না, আল্লাহ দিলে কেউ ঠেকাতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন তো ভাইরা? এই যে আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য প্রথম কাজ হলো ইমানটাকে মজবুত করা, দ্বিতীয় হলো কিছু কাজ করে আল্লাহর রহমতের জন্য চেষ্টা করা, ঠিক না? এই দুটো বিষয় খুব সংক্ষেপে
আপনাদের কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এই ইমানকে মজবুত করতে হবে। ইমান খুব সহজ, ইমানের আরেকটা জিনিস বাদ রয়ে গেছে, এই যে ইমান আমরা রাখবো, রাখতে গেলে একটা মডেল লাগে। এই জন্য আল্লাহ ইমানটা দুটো বাক্য দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝেননি? লা ইলাহা ইল্লাল্লাহু মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছাড়া কোনো মুর্শিদ নেই। একটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি, লা ইলাহা ইল্লাল্লাহু মানে কি? আল্লাহ ছাড়া কোনো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছাড়া কোনো মুর্শিদ নেই। তার মানে কি? আমরা ইবাদত করবো একমাত্র কার? আল্লাহ। তো ইবাদত মানেটা কি ভাই? এই যে টুপি পরবো, জিকির করবো, দাড়ি রাখবো, নামাজ পড়বো, জুব্বা পরবো, তাসবিহ তাহলিল করবো, কোরআন তেলাওয়াত করবো, এই যে কাজগুলো করি, এটা সওয়াব কে দেবে বলে আশা করি? এর মানে আমরা ইবাদত করছি কার? আল্লাহ। এখন প্রশ্ন হলো, কোন কায়দায়, কোন তরিকায় দাড়িটা রাখলে, টুপিটা পরলে, পাগড়ি পরলে, জিকির করলে, তাসবিহ করলে, জানাজা পড়লে, কোরআন তেলাওয়াত করলে, দরুদ পড়লে, কোন তরিকায় কামটা করলে আল্লাহ নেবে, সওয়াবটা দেবে, এই তরিকা কায়দাটা আল্লাহ কাকে শেখাইছিলেন? তাহলে এই তরিকাটা কার কাছ থেকে নেবো ভাই? হ্যাঁ, তাহলে মাহবুদ একমাত্র কে? আর মুর্শিদ একমাত্র কে? এবাদত একমাত্র কার? তরিকাটা একমাত্র কার? রাসূলুল্লাহ। এইটা না হলে ইমান রাখা যায় না, কারণ একটা মডেল তো রাখবে। আমরা সবসময় একটা ভুল করি ভাইরা, কোনো বিষয়ে ঝগড়া হলেই বলি, আরে এত মানুষ করে, অমুক হুজুর করে, এরকম বলেন নাকি? না, মানুষ করে এটা ভালো, কিন্তু মানুষের কর্মকে নবীজির তরিকার বিরুদ্ধে লাগানো যায় না। আমরা যদি সন্দেহ থাকে, কেউ এসে বললে মানতে হবে জরুরি না, আমাদের সবারই কথা আমরা নবীর সুন্নত মতো চলবো। একজন এসে বললে এই দেখো হাদিসে এইটা আছে, তুমি যেটা করো ঠিক না, আমি তার পিছিয়ে পিছিয়ে দৌড়াবো? জরুরি না। কিন্তু আমি বলবো যে ভাই আমি হাদিস মতো চলতে চাই, আমি হাদিস খোঁজনি, যদি আমি হাদিস পাই আমি হাদিস মতো চলবো। কথা বুঝতে পেরেছেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর ইবাদত আমরা করার চেতনাই সুদৃঢ় হব, আমাদের বাকি কাজ সহজ হয়ে যাবে। ইমানকে মজবুত করার জন্য আল্লাহর কয়েকটা ইবাদত, ছোট ছোট ইবাদত আপনাদের বলবো, খুব দরকার, এতে ইমানও মজবুত হবে, দুনিয়ার বরকতও পাওয়া যাবে। তার এক নম্বর হলো নামাজ। এক নম্বর কি? নামাজ আমাদের দেশে আমরা কঠিন করেছি, আগেই বলেছি, আমরা টুপির যত গুরুত্ব দিই নামাজের তত গুরুত্ব দিই না, আসল কিন্তু তা না। নামাজ টুপি থাকলে টুপি মাথায় দিয়ে, না থাকলে খালি মাথায়, না থাকলে খালি গায়ে, না থাকলে ন্যাংটো হয়ে, নামাজ কিন্তু ন্যাংটো হয়ে পড়তে হবে। নামাজ মানে কি? আল্লাহর দরবারে বান্দা হাজিরা দেবে, যতটুকু পারে ততটুকু দেবে, এতেই সোলানা সব পেয়ে যাবে। টুপি থাকলে টুপি মাথায় দিয়ে, টুপি থাকলে টুপি খুললে দোষ হয়, টুপি নেই টুপি ছাড়া পড়লেই আপনি পুরো সব পেয়ে যাবেন। জামা নেই খালি গায়ে, কাপড় নেই ন্যাংটো হয়ে, অজু নেই তাম্মুম করে, সূরা কেরাত জানেন না শুধু চুপ করে দাঁড়িয়ে থেকে, অথবা সুবহানাল্লাহ পড়ে নামাজ পড়বেন, এতেই সোলানা সব পেয়ে যাবেন। কাজেই নামাজ আমার খাওয়ার মতো। অনেকে বলে হুজুর টুপি নেই, হুজুর সূরা কেরাত জানি না, নামাজ পড়ি না, আছে নাকি এরকম? কিন্তু কেউ কি বলে হুজুর খাওয়া দাওয়া প্রায় এক মাস খাইনে, কারণ বউ শুধু আলু ভাত্তা ভাত রাঁধে, আমি ইলিশ মাছ পাইনি বলে আর খাইনে, আছে নাকি এরকম? হ্যাঁ, এই তো, কারণ আমরা জানি খাবার খেতে হবে, ভালো হলে ভালো, নইলে যা পাওয়া যায় খেতে হবে, নইলে কি হবে, দেহটা মরে যাবে। নামাজ আমাদের আত্মার খোরাক, নামাজ যে কোনোভাবে পড়তে হবে, অজু থাকলে অজু সহ, নইলে অজু ছাড়া, তাম্মুম করে, দাঁড়াতে পারলে দাঁড়িয়ে, নইলে বসে, নইলে শুয়ে, কেবলামুখী হতে পারলে কেবলামুখী হয়ে, নইলে উত্তর দক্ষিণ পূব পশ্চিম যেদিকে পার্শ্ব মুখ করে, দাঁড়াতে পারলে দাঁড়িয়ে, নইলে হাঁটতে হাঁটতে, দৌড়াতে দৌড়াতে, ঘোড়ার পিঠে বসে, পায়ে হাঁটতে হাঁটতে, নামাজ আমাকে সময় মতো পড়তেই হবে। কথা বুঝতে পারেন? আমি সাধ্যের ভিতরে যতটুকু করেছি ওটাতেই আল্লাহ তাআলা আমার পুরো সওয়াব দিয়ে দেবেন। নামাজ অনেক সময় আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে অনেকে বলে আরে মন ভালো হোক তারপর নামাজ পড়ব। হ্যাঁ, আছে তাই না? মাশা আল্লাহ, তো ঠিক আছে। কেউ যদি বলে আগে সুস্থ হই তারপর খাওয়া দাওয়া করব, আগে সুস্থ হয়ে যায় তারপর খাওয়া দাওয়া করব, হ্যাঁ, খুব ভালো করে বোঝেন, যে ব্যক্তি বলে মন ভালো হলে নামাজ পড়ব, ওই ব্যক্তির দুটো সমস্যা আছে। একটা হলো যে নিজের ভালো বোঝে নাও, নামাজটা কি হুজুরদের জন্য না ওর নিজের জন্য?
ও নিজে নামাজ পড়লে নিজে ফায়দা পাবে, নিজের উপকার হবে, নিজের কষ্ট চলে যাবে, নিজের বিপদ কেটে যাবে, কিন্তু ও বোকা বোঝে না। যেমন কারোর অসুখ হলে খাইতে চায় না, যাই খাই বমি আসে, বুঝেছেন, ওর অসুখ হয়ে গেছে। দুই নম্বর, অনেকে বলে যে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেও হয়, আপনাদের দিকে আছে নাকি? হ্যাঁ, একে মুসলমান না কাফের, আবু জেহেলের মতো তার চেয়ে বড় কাফের, কারণ সে আমাদের গোলমালটা এক জায়গায় ভাই, এই জায়গাটা ধরেন, নবীজিকে মডেল ধরেন, আর কিছু ঝামেলা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আলতু ফালতু নামাজ পড়তেন? সেই নামাজের মতো নামাজ কোন আর আজীবনই পড়া লাগছিল না, একবার পড়লেই হয়েছিল। কেউ যদি মনে করে আমি নবীর চেয়েও বড়, আমার একবার পড়লেই হয়, সে কেন মুসলমান থাকে? কাজে আমাদের কোনো ঝগড়া লাগবে না। তুমি যে বললে নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মতো নামাজ পড়তেন না আলতু ফালতু পড়তেন? ওনার কি একবার পড়লে হয়েছিল না আজীবন পড়া হয়েছিল? কেউ যদি নিজেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মনে করে, সে আর মুসলমান থাকে না। দুই নম্বর কথা, কেউ কি বলে যে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলেই হয়? হ্যাঁ বলে, তা বলবে না। তিন নম্বর কথা, অনেকে হয়তো বলে যে আরে একই এসে গেলে আর নামাজ লাগে না, মারেফত হয়ে গেলে নামাজ লাগে না। প্রথম কথা হলো, মারেফত কিন্তু কোরআনে বলেছে আবু জেহেলেরও ছিল, বুঝেন তো কথা, কোরআনে আছে মারেফত ইহুদি নাসারা আবু জেহেলের খুব ভালো ছিল, ওরা জান্নাতে যাবে তো? মারেফতের কোনো দাম নেই ইসলামে, শয়তানের কাছে দাম আছে। কাজে যারা মারেফত মারেফত করে সব ওই শয়তানের মরার পথে চলে। মারেফত আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে, আমার হাদিসের নামে জালিয়াতি বইয়ে পাবেন, বিশেষ করে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আল ফিকুল আকবারে পাবেন। মারেফত শয়তানের কম না, সবচেয়ে বড় মারেফত শয়তানের। ও জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, হাক্কুল ইয়াকিন আছে ওর, ঠিক না? হ্যাঁ, ও জান্নাতে যাবে তো? হ্যাঁ। দুই নম্বর কথা হলো, যদি মারেফত আসলে নামাজ না লাগে, নবীজির কাছে যায়, নবীজির কি মারেফত ছিল? সেই মারেফত, সেই ইয়াকিন নবুয়তের শুরু থেকে ছিল না? নবুয়ত পাওয়ার পরে আর কোনো মারেফত বাকি থাকে? মারেফত পাওয়ার পরে নবীজি কি নামাজ পড়ছিলেন? একদিন দুই দিন না, আজীবনই। কেউ যদি মনে করে আমার মারেফত নবীর চেয়েও বেশি, তাহলে ইমান থাকলো? দুই নম্বর কথা, কেউ যদি বলে সুস্থ হওয়ার পরে আর খাওয়া দাওয়া লাগে না, হ্যাঁ বলবে, তাকে কোথায় পাঠাবেন? হাসপাতালে অথবা অভাব নাই? হ্যাঁ, হাসপাতালে অথবা। আপনি যখন নামাজ বাদ দেবেন আপনার ইমান চলে যাবে, যেমন আপনি সুস্থ হয়েছেন, আপনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে, এখন আর খাবো না, সুস্থ হলে আর খাওয়া লাগে না, হ্যাঁ হবে ঠিক। কেউ যদি বলে একই আসলে মারেফত হলে নামাজ লাগবে না, একই কথা, কারণ যখনই আপনার নামাজ বাদ দিলেন আপনার মারেফত শেষ, তারপরে আপনার মারেফত আসেনি। আল্লাহকে আপনি চিনেছেন, আল্লাহর সামনে হাজিরা দেননি, নবীর তরিকায় আপনি চেনেননি, কথা বুঝতে পেরেছেন? তো এইসব ভাইরা শয়তানের ওয়াসওয়াসা। আসল কথা কি জানেন, আসল একটা মারেফতের ভেদ বলি আপনাদের, সেটা হলো যে নামাজ যে বান্দা পড়ে ওই বান্দার কলবে শয়তান পুরো ঢুকতে পারে না। আর এই ফকিরি মতের লোকেরা এই জন্য সবার আগে বাধা দেয় নামাজে, কারণ ও নামাজ পড়লেই ও আর শয়তান কবজা করতে পারে না। যতদিন নামাজ পড়বে শয়তান এসে এদিক সেদিক যাবে, কিন্তু ঢুকতে পারছে না। নামাজ বাদ দিলেই শয়তান ওকে পুরো কবজা করে ফেলবে, কথা বুঝতে পেরেছেন? একজন বলল যে আমার হুজুরের মুরিদ হলে নামাজ লাগে না, আছে নাকি আপনাদের দেশে এরকম? হ্যাঁ নেই, আর খুব ভালো করে বুঝি, আপনি প্রতিদিন মায়ের কাছে যেয়ে, মাও বৃদ্ধ হয়েছে আপনিও বৃদ্ধ, প্রতিদিন 10-15 মিনিট মার কাছে যেয়ে একটু কথা বলেন, দোকান থেকে এসে বা অফিস থেকে এসে বা দোকানে যাওয়ার সময় আম্মা কেমন আছো, আজ কী খাবা, শরীর ভালো আছে তো, প্রত্যেক দিন একই কথা। আপনার বড় ভাই বলল যে তুই প্রতিদিন মায়ের কাছে যেয়ে আধা ঘন্টা সময় নষ্ট করিস কেন, তুই আমার সাথে থাক, মার কাছে যদি তোর কোনো প্রয়োজন থাকে আমি আদায় করে দেবো, মার কাছে যেয়ে সময় নষ্ট করিস না। ভাইয়ের বুদ্ধিটা কেমন লাগলো আপনাদের? ভালো না? মায়ের কাছে গল্প করা কি সময় নষ্ট না সময় কাজে লাগানো? মা বেশি প্রিয় না আল্লাহ বেশি প্রিয়? তাহলে যদি কেউ বলে তুই প্রতিদিন আল্লাহর কাছে 10 মিনিট করে বসে থেকে কি করিস, তুই আমার কাছে থাক, তোর যা লাগে আল্লাহর কাছে চাইনে দেবো, হ্যাঁ হয় না। এরপরে শোনেন, আপনার এলাকার এমপি আপনার খুব মহব্বত করে, ছোটবেলার বন্ধু অথবা আপনার বাপের বন্ধু,
বলে যে মনি আমি যখন বাড়ি থাকবো তুই আসবি, চাটা খাবি, আপনি যান, প্রতিদিনই যেয়ে চা খান, গল্প করেন, আর কিছু না, গপ্রপ করে চলে আসুন। আপনার দলের একজন আপনাকে বলল যে তুই প্রতিদিন এমপির কাছে যে এত সময় নষ্ট করিস কে, তুই আমার গ্রুপে থাক, তোর যখন যেটা লাগে আমি এমপির কাছে এনে দেবো। বুদ্ধিটা কেমন লাগলো? আপনি কিন্তু কোনো প্রয়োজনে যান না, মহব্বতেই যান, কিন্তু মহব্বত যেহেতু আসছে দরকার হলে একটা জিনিস চাইতে পারবেন, ঠিক না? যাওয়া আসা যখন বন্ধ হয়ে গেল তখন মহব্বত কেটে গেল, এখন ও কি করবে যখন আপনার কিছু লাগবে, বলবে 3,000 টাকা লাগবে, 5,000 লাগবে, এমপি বলেছে আবার 10 লাগবে, ঠিক না? ও আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাবে, বুঝলেন না? কারণ যদি কোনো পীর সাহেব বলে, মৌলানা সাহেব বলে যে তুমি আমার মুড়ি ধরে নামাজ লাগবে না, সেও কিন্তু একই কথা বলছে, সে চাচ্ছে যে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা নষ্ট করে দিতে, এরপরে আল্লাহর নামে আপনার মাথায় ও কাঁঠাল ভেঙে খাবে। ও আপনার বন্ধু না দুশ্মন? দুশ্মন। আল্লাহর সাথে সম্পর্কটা ডাইরেক্ট রাখতে হবে, কেউ যেন আমাকে এখানে ঢুকতে না পারে, তাহলে আপনি সব পাবেন, মারেফত পাবেন, দোয়া কবুল পাবেন, বিপদ কেটে যাবে। আল্লাহর সাথে সম্পর্কের মূল ভিত্তি হলো নামাজ। কথা কি বুঝতে পেরেছেন? এখানে আর একটা কথা বলবো, বৃদ্ধদের না, কারণ বৃদ্ধদের আর এখন সময় তেমন নেই, চেষ্টা করলে হবে সহজ, বিশেষ করে জোয়ানদের। সেটা হলো নামাজটা আমরা পড়ি যেটাকে বলা হয় নাক দিয়ে খাওয়া। খাওয়া কিন্তু নাক দিয়েও খাওয়া যায়, মুখ দিয়েও খাওয়া যায়, আপনারা কোনটা দেখাইতে চান? আমি বলি দেখেন যুক্তি, নাক দিয়ে খাওয়া উত্তম, নাক দেখলে হাতে ময়লা লাগে না, হাত ধোয়া লাগে না, কষ্ট হয় না, বসা লাগে না, এখন তো সবাই নাক দিয়ে খাবো, ঠিক আছে? মুখ দেখলে লাভ কি? একটাই লাভ, মজাটা পাওয়া যায়, তাই না? নাক দিয়ে খেলে পুষ্টি যাচ্ছে কিন্তু মজা পাচ্ছি না, আর গাল দিয়ে খেলে মজাটা পাচ্ছি। তা আমরা নামাজ পড়ি নাক দিয়ে, অর্থাৎ বুঝি না নামাজে কি পড়ছি। হ্যাঁ দাঁড়ান, নামাজ ফরজ আদায় হয়ে গেল, পুষ্টি চলে গেল, সোয়াব ইনশাল্লাহ হয়ে গেল, কিন্তু যদি একটু বুঝতাম তাহলে মজা পাইতাম। সেই জন্য যুবকদের বলবো, এবং যারা পারেন, নামাজের ভিতরে আমরা 10-12 সূরা পড়ি, এর অর্থগুলো শিখে নেবেন, দোয়াগুলোর অর্থ শিখে নেবেন, তাসবিহগুলোর অর্থ শিখে নেবেন, কিছু এক্সট্রা দোয়া শিখে নেবেন, নামাজের ভিতরে প্রতিটি সেজদায় আল্লাহর কাছে কিছু চাইবেন, সুন্নত দোয়া দিয়ে চাইবেন, নামাজের ভিতরে অল্টারনেট করে দোয়া পড়বেন, দোয়া মাসুর এক এক সময় এক একটা পড়বেন, নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলার অভ্যাস করেন, দেখবেন আপনার জীবনে চেয়েছেন পাননি এমন জিনিস আর থাকবে না। কাজেই বিশেষ করে যুবকদের সামনে জীবন বড় কঠিন, তোমরা যৌবনে আসো, যৌবন শেষ হয়ে যাবে 30-35-40-এ। আমাদের সমাজের সরকার, রাজনীতিবিদ, বাণিজ্যিক কোম্পানি, টেলিভিশন, ক্রেতা বিক্রেতা সবাই চাই তোমাদের যৌবনকে পুঁজি করে তারা বড় হয়ে যাবে। তারা যৌবনকে মাতিয়ে দেয়, মাতাও মাতাও যৌবন, বন্ধু খোঁজো, বেশি কথা বলো, বেশি সিম কেনো, বেশি মোবাইলে টাকা দাও, বেশি জিনিস কেনো, এই সেই কথা, বুঝতে পারেন? কিন্তু জীবন কি যৌবনেই শেষ না তারপরও আছে? তারপরও আছে। যদি একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিই, দুধ যখন আমরা জ্বালাই, দুধ জ্বালাই না, একজন আধা কেজি দুধ কিনেছে, হাঁড়ি পেতেছে, আধা হাঁড়ি হয়েছে, জ্বালাচ্ছে, হাঁড়ি ভরে যায় না, চিন্তা করলে এত দুধ কে খাবে, যেটুক পরে পড়ুক আমার এক হাঁড়ি থাকলেই হবে, ও জ্বালাচ্ছে, ঘন হচ্ছে, শেষ পর্যন্ত কটুক থাকে, কিছু থাকে না, ঠিক না? আমাদের যৌবনটা হলো এই উদ্বেলিত পড়ে যায়, কথা বলেন না, যৌবনে যেহেতু গ্রোথ থাকে এই জন্য যুবকেরা বুঝতে পারে না কি পড়ে যাচ্ছে, কিন্তু যখন যৌবন পার হয়ে 40-45-50-এ যাবে তখন দেখবে অনেক কিছু হারিয়ে গেছে,